আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আর্জেন্টাম মেটালিকাম সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর্জেন্টাম মেটালিকাম কর্ণ নাসিকা ইউস্টেরিয়ান শ্রবণীয় নালীর ব্যাধিগুলিতে এই আর্জেন্টাম মেটালিকাম ব্যবহার হয় বিনা কারণে বীর্যপাত হস্তমৈথনের পর বীর্যপাত এসব ঘটনা প্রতিদিন রাত্রে ঘটে জননেন্দ্রীয় কঠিন বা প্রাপ্য হয় না লিঙ্গের চেহারা হয় কৃষক আয় অন্ডকোষ বা লিঙ্গ পিসে ফেলার মতো যন্ত্রণা হয় রোগিনীর বাম ডিম্বাশয়ে এবং পিঠে যন্ত্রণা হয় যা সামনের দিকে এগিয়ে যায় ও এবং নিচের দিকে যায় ডিম্বাশয়ের যন্ত্রণা রোগী হাঁচিসহ নিষ্তেজ অবস্থা হয় এবং অনবরত সর্দি বের হতে থাকে পেশাগত না গায়ক বা গায়িকাদের এবং বক্তাদের সরভঙ্গ হয় ষড়যন্ত্রে স্পর্শ কাতরতা বা বোধ হয় হাসলে রোগীর কাশি বেড়ে যায় এবং ষড়যন্ত্রে প্রচুর পরিমাণে স্লেমা জমা হয় রোগী উচ্চ বই পড়ে তাকে গলা খেকারি দিতে হয় এবং খক খক করে কাশতে হয় নরম জেলির মতো কাপ বা সহজে কাশির সঙ্গে উঠে আসে গলা থেকে আঠালো স্লেমা বের হয় বুকে অত্যন্ত দুর্বলতা বোধ হয় বিশেষ করে বম্পাসে গাইতে ভ্রমণকালে স্পর্শ করলে চাপ দিলে উচ্চস্বরে বই পড়লে কথা বললে গান গাইলে রোগের বৃদ্ধি হয় হ্যালো বন্ধুরা এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে